অনেক মানুষ প্রশ্ন করছে যে আমি কেন এসেছি, লোভে পড়ে এসেছি না, কোন লোভের জন্য আমি খন্দকার মোস্তাক আহমেদের কাছে আসি। এমন অনেক সময় গিয়েছে যে আমার মন খারাপ, কোনো কিছু ভালো লাগছে না, তখন যদি একটু বাবা মায়ের সাথে কথা বলতে যাবো সে সুযোগটুকু আমার হয়। কখনো ফ্যামিলির সাথে আলাদা ভাবে বসে থাকা, তাদের সাথে একটু মনের কথা খুলে বলা, একসাথে টাইম স্পেন্ড করা, সেটা কখনই হয়নি। বাবা যদি আমাদের বিয়েটা মেনে নিয়ে সবকিছু সুষ্ঠুভাবে রাখতে চায় তবে কেন বাবা মায়ের কাছে যাব না? অবশ্যই যাব। যদি বাবা আমাদের বিয়েটাকে মেনে নেয়, আপনার বাবা সুস্পষ্টভাবে এখানে ওপেনলি বলেছে তখনই সম্ভব যেটা আপনি চেয়েছেন, যখন আপনার বাবার মৃত্যু হবে। আপনার বাবা জীবিত থাকা অবস্থায় আপনাদের এই দুজনের চেহারা একসাথে দেখতে যাবে, বলেছেন নিশ্চয়ই, আমি এটা বানিয়ে বলছি না। এখানে আসলে বাবা মাকে তো সব সন্তানই ভালোবাসে, কিন্তু আমি একটা পরিস্থিতিতে সেই বাসার মধ্যে ছিলাম, সেখানকার পরিবেশ হয়তো আমার ভালো লাগেনি বা সেখানকার কোনো কিছু হয়তো আমার পছন্দ হয়নি, যার কারণে আমি খন্দকার মোশতাক আহমেদকে যখন ভালোবাসি মনে করলাম যে এখানে হয়তো আমি ভালো থাকতে পারবো, সে ভালো থাকার জন্যই তার কাছে এসেছে। কিন্তু বাবা যদি এখন বাবার একরক্ষা জেদ কিংবা রাগ সেটা ধরে বসে থাকেন, তাহলে তো আমার আসলে এখানে আর কিছু বলার থাকে না, কারণ আমিও তাকে বলেছি যে আমি এখানে বিয়ে করেছি, এখানে ভালো আছি। যুদ্ধ চাই না, আমি কষ্ট পেয়ে থাকি, আমি তিশার বাবা হিসেবে যদি ওনার কাছে করজোরে ক্ষমা চাইতে হয় আমি সেটা তো রাজি আছি, উনি যা করেছে করেছে, আমি সব কিছু ভুলে যেতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে যারা এখন এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আপনাদের মাঝে। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, আবারও আলোচনায় সুগার ড্যাডি নবদম্পতি ভাইরাল প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী মুস্তাক এবং তিশা, তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা যেন কোনো শেষই নেই। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, নানা ধরনের আলোচনা সমালোচনার মধ্য দিয়ে এবারে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী মুখ খুলল ভাইরাল দম্পতি সুগার ড্যাডি খ্যাত সেই খন্দকার মুস্তাক এবং তিশা। তিশা বলছে তিনি তার বাবার কাছে ফিরে যেতে চায় না, বাবা মার বিরুদ্ধে নানা ধরনের অপবাদ দিচ্ছে, বলছে তার পিতা মাতা নাকি নানাভাবে মানসিক অত্যাচার নির্যাতন করছে তাকে। এটা কীভাবে হয়? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আপনাদের কাছে প্রশ্ন ভাই, একটা বাবা মা কি চাইবে তার সন্তান কষ্টে থাকুক? একটা বাবা মা তার সন্তানকে কি এভাবে এই বুড়া এই 60 বছর ঊর্ধ্বের এই ব্যক্তির কাছে তুলে দিতে পারে? ছোটো থেকে এ পর্যন্ত খাইয়ে দাইয়ে লেখাপড়া করিয়ে এ পর্যন্ত নিয়ে আসছে তাকে, এবং সেই মেয়ে বলে কি বাবা মা নাকি মিথ্যা অপবাদ দিচ্ছে, বাবা মা নাকি তাকে অত্যাচার করছে, নানাভাবে নাকি মানসিক অত্যাচার করত। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, তিশা তার বাবা মায়ের বিরুদ্ধে কি বলছে, তার বাবার অভিযোগ সম্পর্কে কি ব্যাখ্যা দিল, আমরা সেটা শুনি তারপরে কথা বলি। বাবা যদি আমাদের বিয়েটা মেনে নিয়ে সবকিছু সুষ্ঠুভাবে রাখতে চায় তবে কেন বাবা মায়ের কাছে যাব না? এখানে আসলে বাবা মাকে তো সব সন্তানই ভালোবাসে, কিন্তু আমি একটা পরিস্থিতিতে সেই বাসার মধ্যে ছিলাম, সেখানকার পরিবেশ হয়তো আমার ভালো লাগেনি বা সেখানকার কোনো কিছু হয়তো আমার পছন্দ হয়নি, যার কারণে আমি খন্দকার মোশতাক আহমেদকে যখন ভালোবাসি মনে করলাম যে এখানে হয়তো আমি ভালো থাকতে পারবো, সে ভালো থাকার জন্যই তার কাছে এসেছে। কিন্তু বাবা যদি এখন বাবার একরক্ষা জেদ কিংবা রাগ সেটা ধরে বসে থাকেন, তাহলে তো আমার আসলে এখানে আর কিছু বলার থাকে না, কারণ আমিও তাকে বলেছি যে আমি এখানে বিয়ে করেছি, এখানে ভালো আছি, সুতরাং এটা নিয়ে প্রশ্নের আর কোনো অবকাশ থাকছে না। আমার একটা প্রশ্ন সাগর ভাই, তৃষা সাহেবের যে ভিডিও ফুটেজ টা আমরা দেখেছি, আমার প্রশ্ন হচ্ছে ভিডিওটা করেছে কে, আপনাদের দুজনের ভিডিওটা কে করেছে এবং কেন করেছে, কিসের জন্য করেছে? এটা উত্তর কি তৃষা দিলে ভালো না আমি দিলে ভালো? আপনি দেন, আপনি দেন। আচ্ছা আচ্ছা আমি দেখছি, এই ভিডিওটা হয়েছে তিশার অজান্তে। তিশার যেটা আমাকে বলছে, গাড়িতে বসা ছিলাম, ওই তার কি একটা বাটনে চাপ করে ভিডিওটা হয়ে গিয়েছিল, সে জানেও না, আমিও জানি না। না না আপনি আপনি হাসতেছেন সাগর সাহেব, এবং এইটা পরে তার ফোন ফ্রেন্ড তাদের কি ছবি, তো এটা বন্ধ করো না, এয়ার ড্রপ এর মাধ্যমে নিয়ে নিচ্ছে, যেটা আমাকে জানাইছে এই ভিডিওটা কোন ইচ্ছাকৃত ভিডিও ছিল না।
ভাই তিশার তো তখন অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না মোস্তাক ভাই, না 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 মোস্তাক ভাই তখন তো তিশার মোবাইল ছিল না। শেষ করব আপনি কি আপনার ঘরে ফিরে যেতে চান? আপনার বাবা বলেছে আপনার জন্য দরজা খোলা। বাবা যদি আমাদের বিয়েটা মেনে নিয়ে সবকিছু সুষ্ঠু ভাবে রাখতে চায় তবে কেন বাবা মায়ের কাছে যাবো না? আপনার বাবার মৃত্যু হবে, আপনার বাবা জীবিত থাকা অবস্থায় আপনাদের এই দুজনের চেহারা একসাথে দেখতে যান। বলেছেন নিশ্চয়ই? আমি এটা বানিয়ে বলছি না। না না বলেছে, বলেছে, হ্যাঁ আমি শুনেছি। বলেছে। প্রতিক্রিয়া কি আপনার? এখানে আসলে বাবা মাকে তো সব সন্তানই ভালোবাসে, কিন্তু আমি একটা পরিস্থিতিতে সেই বাসার মধ্যে ছিলাম, সেখানকার পরিবেশ হয়তো আমার ভালো লাগেনি বা সেখানকার কোনো কিছু হয়তো আমার পছন্দ হয়নি, যার কারণে আমি খন্দকার মোশতাক আহমেদকে যখন ভালোবাসি মনে করলাম যে এখানে হয়তো আমি ভালো থাকতে পারবো, সে ভালো থাকার জন্যই তার কাছে এসেছে। কিন্তু বাবা যদি এখন বাবার একরক্ষা জেদ কিংবা রাগ সেটা ধরে বসে থাকেন তাহলে তো আমার আসলে এখানে আর কিছু বলার থাকে না, কারণ আমিও তাকে বলেছি যে আমি এখানে বিয়ে করেছি, এখানে ভালো আছি, সুতরাং এটা নিয়ে প্রশ্নের আর কোনো অবকাশ থাকছে না। আপনাকে ভালো রেখেছে মানে বিয়ে করে, আপনাকে অনেক কিছু দেবার কথা ছিল যে কারণে আপনি কষ্টে ছিলেন, সে কষ্ট থেকে মানে বিয়েটার মাধ্যমে আপনি সব কষ্ট থেকে আপনি মুক্তি পেয়েছেন, নাকি আসলে আপনাকে যে ফ্ল্যাট বাড়ি অনেক কিছু দেবার কথা ছিল যেগুলো শুনি কিছু দিয়েছে আপনাকে মোশতাক সাহেব? কোনো কিছু দেওয়ারই কথা ছিল না, বিয়ে তো ভালোবেসেই করেছে, কোনো কিছুর জন্য তো তাকে আমি বিয়ে করিনি, যে সেটা দেওয়ার দেওয়ার কথা ছিল কোথা থেকে আসছে? কারণ এই ধরনের কথা তো আমি কোথাও বলিনি যে আমাকে সে ফ্ল্যাট দিবে কিংবা বাড়ি দিবে। আপনি ভালোবাসাকে গুরুত্ব দিয়েছেন নাকি বাবার অত্যাচার থেকে মুক্ত পাওয়াটাকে গুরুত্ব দিয়েছেন? আমি আমার ভালোবাসাকে গুরুত্ব দিয়েছি, কিন্তু আপনাকে তো বিয়ে করেছে আপনার প্রেক্ষাপটের কারণে। না প্রেক্ষাপট না, আমি বলেছি যে আমি সেখানে হয়তো ভালো আমার সেই পরিবেশটা ভালো লাগেনি, এবং যখন আমি দেখলাম যে খন্দকার মোশতাক আহমেদ এতটা ভালোবাসছেন আমাকে, এতটা আপন করে নিচ্ছেন, তখন আমার মনে হলো যে আমি এখানে গেলে ভালো থাকবো বা তার ভালোবাসা বা আমি তাকে আমার অভিভাবক হিসেবে পেতে চেয়েছি কিংবা এমন কোনো কিছু যে আমি মনে হয়েছে যে আমি তার কাছে ভালো থাকতে পারবো, সেই উদ্দেশ্যে আসলে তার কাছে আসা। সাগর ভাই, সাগর ভাই, জনাবা তিশা হচ্ছে কন্ট্রাডিকশন অ্যান্সার দিচ্ছেন, কারণ আপনার এখানে তো সবই রেকর্ড হচ্ছে। উনি একবার বলছেন যে ওনার বাবার বাড়ির অত্যাচারের কারণে উনি একটা সুন্দর পরিবেশ খুঁজছিলেন, সেই পরিবেশ উনি মোস্তাক সাহেবের কাছে পেয়েছিলেন তার কথাবার্তায়, তারা ধরেন ভালোবাসা বা তার টেক কেয়ারিং এ, সেই জন্য উনি মোস্তাক সাহেবের কাছে গেছেন। আবার উনি যখন আপনি প্রশ্ন করতেছেন যে টাকা টুকার জন্য গেছেন, তখন আবার বলতেছে ভালোবাসার জন্য গেছেন। উনি এই অনুষ্ঠান আরেকবার দেখলে উনি পাবেন। তো উনি এই যে কন্ট্রাডিকশন অ্যান্সার দিচ্ছে এটাই বোঝা যাচ্ছে যে ওনার বয়সের অপরিপক্কতা, আইনি ভাবে হয়তো উনি ধরেন 18 বা 19 পার হয়ে গেছেন, কিন্তু অনেক কিছুই থাকে যেগুলো বয়সের, ওই যে স্নিগ্ধা আপা বলেছেন বা আমাদের শ্রদ্ধা আয়েশা সনিয়া আপা বলেছেন, এই ব্যাপারগুলো আসলে কাজ করে। আমি মোস্তাক ভাইকে একটা প্রশ্ন করতে চাচ্ছি, কারণ ওনার কাছে তিশার কাছে আমার প্রশ্ন করার কিছু নাই। ওনার কাছে কোনো প্রশ্ন নাই, উনি আসলে তো নিজে কোনো অ্যান্সার দিতে পারেন না, উনি কন্ট্রাডিক্ট ডিরেকশনের উপরে থাকেন। এই যে আমি প্রত্যেকটা প্রশ্ন নিজে থেকে দিয়েছি, আমি প্রথমেই বলেছি আমাকে কিন্তু তোতা পাখির মতো বলি শিখে দেয়নি যে আমি সেই বলি আওড়াবো, আমি শুধুমাত্র নিজের কথাই আওড়াচ্ছি। আমি বারবারই বলছি যে আমি তার কাছে ভালোবেসে এসেছি, এবং আপনি যখন বললেন যে বিষয়টা কি তাহলে কি পরিবারের চাপে এসেছে, আসলে তা না, আমি সেখানে ভালো ছিলাম না, বারবারই বলছি ভালো যখন ছিলাম না তখন আমার মনে হয়েছে আমি তার কাছে ভালো থাকবো, এখানে আমার ভালোবাসা প্রাধান্য পেয়েছে। আপনি বলতে পারেন যে দুটি, আমি কোনোটাকে এক পক্ষ হিসেবে কোনোটাকে ছোট করছি না কিংবা কোনোটাকে বড় করে দিচ্ছি না, আমি দুটোকে সমান গুরুত্ব দিচ্ছি। আপনি কি মনে করেন, আপনি কি মনে করেন কারো পরিবারে কোনো বাবা এরকম শাসন করলে বা আপনার ভাষা নির্যাতন করলে, কোনো মেয়ে আপনার বয়সী এরকম আপনার বাবার থেকেও দ্বিগুণ বয়সী কারো হাত ধরে চলে যাওয়াটাই একমাত্র সমাধান বলে মনে করেন কিনা? আপনার কি মেসেজ টু দ্য নেশন, টু দ্য সিমিলার এজ স্টুডেন্টস যারা রয়েছে তাদের প্রতি আপনার কি? আমার যারা সমবয়সী তাদেরকে আমি এটাই বলতে চাই যে আমার ছোটবেলা থেকে আসলে স্বপ্ন যে আমি নিজের পায়ে দাঁড়াবো, সেটাই আসলে মূল স্বপ্ন ছিল বা এখনো আছে, আমি চাই যে নিজের পায়ে দাঁড়াতে। যারা আমার মতো বলছেন যে ফ্যামিলিতে এক ধরনের নির্যাতন, হ্যাঁ সেটাও একটা কারণ হতে পারে যদি সেই রকম কোনো পরিস্থিতি হয়, এবং যদি এমন আমার মনে হয়েছে যে আমি ভালোবাসা মানুষ পেয়েছি, সবাই তো আসলে
সমাজের মধ্যে খন্দকার মোশতাক না, আমার মনে হয় সবাই খন্দকার মোশতাক আহমেদের মতো মানবিক মানুষ না। আমি একজন মানবিক মানুষকে পেয়েছি, তার মানে এই না যে সবাই একজন মানবিক মানুষকে পেয়ে যাবেন, তা না। আমি মনে করি যে সবার নিজের পায়ে দাঁড়ানো উচিত, এবং আমি যাকে ভালোবাসি বা আমার মনে হয় যে আমি যার কাছে গেলে ভালো থাকবো তার কাছেই আসলে যাওয়া উচিত, এটা আমার কাছে মনে হয়। আমার তো অনেক স্বল্প জ্ঞান, আপনারা আমি আপনাদের কথাতে বলছি যে আমার স্বল্প জ্ঞান, আমি আমার স্বল্প জ্ঞানে এতটুকু কথা বললাম। জি, তনিমার সাথে আপনার কত বছর ধরে সম্পর্ক বা পরিচয়? পরিমার সাথে আমাদের বিয়ের পরে পরিচয় হয়েছিল, এক মাস একটু পরেই পরিচয় হয়েছিল, ফোনে কথা হয়েছিল। মানে ফোনে কথা হয়েছে কি যে কেমন আছো বা তিশা, কারণ সে তো যখন শুনেছে যে তার বাবা বিয়ে করেছে, বাবা তার বাবা তাকে বলেছিল, তখন আমার সাথে সে একটু মোটামুটি একটু ফ্রেন্ডলি রিলেশনই করেছিল, যে আমিও ছোট মেয়ে আমার সাথে একটা ভালো কথা ভালো রিলেশন সে চেয়েছিল, এরকম আমি চেয়েছিলাম একটা ভালো রিলেশন। তনিমা ছাড়া যারা একটু একটু আচ্ছা একটু শেষ প্রশ্ন আমার একদম শেষ, আপনার কাছে জনাব মোশতাক সাহেব তার পরিবার সম্পর্কে কোনো কিছু কি লুকিয়েছে? এবং না, আমার কাছে সে পরিবার সম্পর্কে এক বিন্দু পরিমাণ কিছু লুকাননি। যেমন জনাব শাওন আশরাফ বললেন, যা তার আগের নাকি দুটো বিয়ে ছিল, সে ফ্যামিলিতে কি বেবি ছিল কিনা, অবভিয়াসলি তার আগের দুটো বিয়ের কথা আমি জানি, এবং সেকেন্ড ওয়াইফের নামও আমি জানি। সেকেন্ড ওয়াইফের বৃষ্টি ভালোবাসার পাশে যে দাঁড়িয়ে ছবিটা তুলেছেন, সেই ছবিটা অবধি আমি দেখেছি। সুতরাং আমার কাছে কোনো কিছু গোপন ছিল না। তনিমা ছাড়া ওনার আর কোনো সন্তান আছে কিনা সেটা জানেন কিনা? হ্যাঁ আছেন, আছে, এটা আপনি জানেন তাহলে? অবশ্যই জানি, সবকিছুই জানি। সবকিছু আমি অন দ্য রেকর্ড সবকিছু নিয়ে রাখছি, কারণ এগুলি ভবিষ্যতে হয়তো প্রয়োজন হতে পারে। যুদ্ধ চাই না, আমি কষ্ট পেয়ে থাকে, আমি তিশার বাবা হিসেবে যদি ওনার কাছে করজোরে ক্ষমা চাইতে হয় আমি সেটা তো রাজি আছি। উনি যা করেছে করেছে, আমি সব কিছু ভুলে দিতে চাচ্ছি। আমি তো আইনি প্রক্রিয়ার মাঝেই আছি, কারণ আমার এই মামলাগুলোর কারণে তো আমাকে লয়ার ফেস করতে হয়েছে, তাই না? তো আমি আমার লয়ারদের কাছে আমি মানে অ্যাডভাইস নিচ্ছি যে আমার এই পর্যায়ে কী করা উচিত। তবে আমার বক্তব্য হল আমি ওনার সাথে যুদ্ধ চাই না। আমি চাই, যেমন আজকে এখানে আসার আগে আরেকটা ইন্টারভিউতে আমি বলে এসেছি যে আমি চাই যদি উনি মনে করে যে ওনার চোখে যদি আসলে মেয়ের যদি কোনো কষ্ট পেয়ে থাকে, আমি তিশার বাবা হিসেবে যদি ওনার কাছে করজোরে ক্ষমা চাইতে হয় আমি সেটা তো রাজি আছি। উনি যা করেছে করেছে, আমি সব কিছু ভুলে দিতে চাচ্ছি। আমি ওনার সাথে একটি শ্রদ্ধার আসনে রাখে আমি ওনার সাথে আমার সম্পর্ক আমি কন্টিনিউ করতে চাই, এটা আমার বক্তব্য। আচ্ছা মুস্তাক ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন, একটা দীক্ষা প্রশ্ন যাবো, যেটা হলো যে এই আপনারা বিয়ে করেছেন, আপনি বলতেছেন যে আমি অন্যায় করেছি, যে বিয়ে করেছি এটাই শুধু আমার অপরাধ, বা আপনি বলতেছেন যদি ওনাদের ভাষা কিন্তু আপনি সমাজের একটা শ্রেণী মানুষ বলতেছে যে আপনারা বিয়ে করেছেন সব ঠিক আছে, কিন্তু বিষয়টা হলো যে এই যে মিডিয়ার সামনে প্রকাশ্যে এসে নিজেকে সেলিব্রিটি বানানো, বই লেখা, এরকম প্রচারণা করা, এটা আসলে সমাজের একটা কারণ আমি তো মিডিয়ার কাছে যাইনি, মিডিয়া আমার কাছে আসছে, তা আমি কিভাবে দায়ী? আমি সেলিব্রিটি হতে চেয়েছি, আমি তো মিডিয়ার থেকে দূরে থাকার জন্য আমি কক্সবাজার চলে গেছি, আমি আমার গ্রামের বাড়ি থেকে লুকিয়েছিলাম, আমি তো প্রাইভেট লাইফ লিড করতে চেয়েছি, আমার জীবনে তো দীর্ঘ সময় চলে গেছে, আমি তো প্রাইভেটই ছিলাম। অনেক মানুষ প্রশ্ন করছে যে আমি কেন এসেছি, লোভে পড়ে এসেছি না, কোনো লোভের জন্য আমি খন্দকার মোশতাক আহমেদের কাছে আসি? এমন অনেক সময় গিয়েছে যে আমার মন খারাপ, কোনো কিছু ভালো লাগছে না, তখন যদি একটু বাবা মায়ের সাথে কথা বলতে যাবো সেই সুযোগটুকু আমার হয়। কখনো ফ্যামিলির সাথে আলাদা ভাবে বসে থাকা, তাদের সাথে একটু মনের কথা খুলে বলা, একসাথে টাইম স্পেন্ড করা, সেটা কখনই হয়নি। আমার বাবা এক রুমে আলাদা ভাবে থাকেন, মা একটু তার মতো থাকেন, কিংবা আমি আমার মতো কোচিং বা স্কুল শেষ করে নিজের মতো করেই। আমার প্রত্যেক বছর আমি ক্লাস ফাইভ থেকে যখনই পরীক্ষা শেষ হতো আমার মন খুব খারাপ হয়ে যেত, কারণ আমি তখন আর কোনো কিছু করে আমার সময় কাটাতে পারতাম না, সারাক্ষণ বাসার মধ্যে বন্দি জীবন কাটাতে। পরীক্ষা শেষ হলে সব বাচ্চারাই ঘুরতে যায়, আমি কোনোদিনও কোথাও ঘুরতে যাইনি তাদের সাথে, কোথাও তারা আমাকে নিয়ে যায়নি, প্রত্যেকটা পরীক্ষা শেষ হওয়ার পরে বাসায় বসে থেকেছি। সে কি করেছে, যেই গল্পের বই পড়তে গেছে সেই নানা রকম কথা শুনতে হয়েছে, আমাকে ধরিয়ে দিয়েছে ইংলিশ গ্রামার বই, বাংলা গ্রামার। আমি এগুলো কখনই আগে ক্যামেরার সামনে বলতে চাইনি, কারণ ফ্যামিলির বিষয়, তাদেরকে কোথাও ছোট করতে চাইনি, কিন্তু আমি এখন না বলে পারছি না। তো আসলে তাকে টাকার জন্য বিয়ে করিনি, তাকে ভালোবেসে বিয়ে করেছে। তো আমি বিয়ের পরে তাকে রিং পরালাম, রিংটার দিকে অনেকদিন ধরে তাকিয়েছিলাম, মনে হলো যে খুব বড় একটা সিদ্ধান্ত মনে হয় অতি দ্রুত নিয়ে নিলাম, কিন্তু সিদ্ধান্তের জন্য আমার অনুতপ্ত বোধ হয়নি, মনে হয়েছে যে না, আমি আমার জীবন
জীবনকে সুন্দর করতে চেয়েছি, আমি আমার একজন পছন্দের মানুষের সাথে থাকতে চেয়েছি, আমি তো কোনো অন্যায় করছি না। তো বিয়ে করলাম, সে আমাকে বললো যে কবুল বলার সময় একটু অনেক মেয়েরা দেখা যায় যে কান্নাকাটি করে বা কিছু করে, তো আমি না আমি কান্না করিনি, একটা লাইন পড়ে তারপরে সাইন করেছি। হুট করে কিন্তু সে কোনো সাইন করে না। আচ্ছা, যেমন আমাকে যদি আপনি কোনো পেপার দেন আমি খুব সহজে সাইন করি, বাট সে খুব পরে সরে বসে সাইন করে। বিয়ে করলাম, বউ চলে যাচ্ছে, কিন্তু আমি ওই যে বিয়ের পরে মানুষ মিষ্টি খায় অনেক কিছু খায়, কিন্তু আমি কিছু খেতে পারিনি, সে রোজা ছিল না। আমি তো বলছি যে আমি 37 বছরের টকবগে যুবক। কবুল কর লিজে হমকো ও চিরদিন থাক হয়ে মোর গয়না, তার মানে আবার এই না যে ওর গয়না কাটি কিছু দিতে হবে না, সেরকম তোর দিতে হবে। তুমি দিব না? তারপর সে বলে যে তুমি আরেকটু খাও, আমি খেতে চাই না, খেতে না চাইলে সে বলে এইটা আমার ভালোবাসার কষ্ট, এই পোর্শনটা আমার ভালোবাসার কষ্ট। আমি তো জন সহজ সরল মানুষ, খুবই সহজ সরল মানুষ, মাটির মানুষ, হ্যাঁ তোমাকে অনেক ভালোবাসি, কোনোভাবে হাত ধরতে চাই না, শুতে চাই। এখন সব কথা শোনো, এখন আমি ওকে একটু ভালোবাসার কথা, আমি আমি এটা খাবো না, প্লিজ আমি আমি নাগেটস খাবো না, আমি কি ভালোবাসা চাইছি, নাগেটস না খাও, আমি ফ্রেঞ্চ ফ্রাই দিচ্ছি, আমি ফ্রেঞ্চ ফ্রাই লাইক করি, ফ্রেঞ্চ ফ্রাই ভীষণ ভালো লাগে, কিছু না দিস আই ইট অল ওয়ান ঠিক করো। আমি কি কখনো অর্ধেকটা নেই? আমি তো নিলাম পুরোটাই নিয়ে নিই, খন্দকার মোশতাককে নিয়েছি, খন্দকার মোশতাককে আমি অর্ধেকটা নিয়ে নিয়ে নিয়েছি, পুরোটাই নিয়ে নিয়েছি। দেখ আমাদের অ্যাকচুয়ালি কি একটা কথা বলি, আমি সবাইকে বলি যে একটা মানে বৃহৎ গণ্ডিতে ছিলাম, আমিও ছিলাম, সেও ছিল, কিন্তু এখন আমাদের গণিত অনেকটা ছোট হয়ে এসেছে, আমরা সংসার করছি, সংসার কেমন জানেন অনেকে টোনাটনের সংসার, টোনাটনের সংসার দিনের শুরু হয় দুজনকে দিয়ে, দিনের শেষও দুজনকে দিয়ে, প্রতিটা মুহূর্তে আমরা একসাথে আছি অনেক ভালোবাসায়, অনেক আস্থা সুখে নিয়ে, মাঝে মাঝে একটু মান অনুমান হয়, ও রাগ করে বেশি, আমি তো অনেক মানে ইনোসেন্ট, আমি অ্যাকচুয়ালি অনেক কম বুঝি, ও রাগ করে যখন আমি কম মানে বুঝতেই পারি না কি করব, তখন আমি ওকে আদর করি, বলি যে সরি, আই এম সো সরি, আই এম সরি মুশতাক, তখন একটু ঠিক হয়। আমার কিন্তু আমার রাগ খুবই কম, আমি রাগই করতে জানি না। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অপিনিয়ন কমেন্ট বক্সে, এখন আপনারা জানিয়ে যাবেন আপনারা কি বলতে চান। ভাইরাল এই দম্পতি সুগার ড্যাডি, এই সুগার ড্যাডির যুগে ভাই এই যে তিশা এবং মুস্কান, হইশালা কি বললাম, তিশা এবং খন্দকার মুস্তাক, এদেরকে নিয়ে আপনারা আপনাদের মতামত অপিনিয়নটা অবশ্যই জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আর বেশি কিছু বলতে চাই না, শুধুমাত্র এতটুকুই বলবো আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ দিনের পর দিন অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে, তা না হলে এই সমস্ত বিষয়বস্তু আমাদেরকে দেখতে হতো না। ষাটোর্ধ একজন বয়স্ক লোকের সঙ্গে আপনার এই যে 17 বছর বয়সের এই বালিকা বিবাহ বসত না, এ সমস্ত কিছু দেখার আগে কেন এদের এই সমস্ত সংস্কৃতি থেকে আমাদেরকে বিদায় নিতে হলো না। প্রিয় দর্শক, আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের মতামত জানাবেন, তিশা এবং
এই খন্দকার মুস্তাকের বিষয়বস্তু নিয়ে আপনারা কি বলবেন? আল্লাহ হাফেজ।